আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের রিসাইকেল বিও প্লেলিস্টে আপনাদের স্বাগতম। তো আমি একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেখানে মোটামুটি রিসাইকেল বিও নিয়ে এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি আমি কার্ড বিও নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি, 4-5টার মতো হবে। তো কার্ড বিও প্লেলিস্টও তৈরি করে দিয়েছি, তো আজকে আমি চাচ্ছি যে রিসাইকেল বিও একটা প্লেলিস্ট থাক। তো আমি এখানে রিসাইকেল বিও বাই ফয়সাল লিখে দিয়েছি। তো আপনারা এমন কোনো নাম দিবেন না যেটা বিল্ট ইন থাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, এরকম কোনো নাম দিলে সেটা সমস্যা হবে। আমি এখানে রিসাইকেল বিওর সাথে আমার নামটা অ্যাডজাস্ট করে দিয়েছি। তো তারপর ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমাম এসডি কেজি লিভিন দিয়ে আর লোকেশনটা সেট করে ফিনিশ করে দিচ্ছি। গ্যাডেলটা বিল্ট হবে, ওয়েট করতে হবে। তো আমি এই প্রজেক্টটা অনেকটাই আমি ডিজাইন ভিউতে করব, বেশি একটা রাইটিং করব না, আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো প্রথম প্রথম যারা অ্যান্ড্রয়েড স্টুডিও স্টার্ট করে, দেখা যায় যে ডিজাইন ভিউতে কাজ করতে বেশি পছন্দ করে, অ্যান্ড লেখালেখির ক্ষেত্রে গেলে দেখা যায় যে তারা ভয় পেয়ে যায়। তাই আমি ডিজাইন ভিউতে অনেকটা কাজ করে আপনাদের করে দেখানোর চেষ্টা করব। তো এখানে টেক্সট ভিউতে মাঝে মাঝে কিছু কাজ করব। প্রথমে ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা আমি রিমুভ করে দিয়েছি। তো তারপর ডিফল্ট যে কনস্ট্যান্ট লেআউটটা থাকে সেটা আমি চেঞ্জ করে লিনিয়ার লেআউট দিচ্ছি। অবশ্যই আপনাদের এলটা বড় হাতের দিবেন, তাহলেই চলে আসবে লিনিয়ার লেআউট। তো তারপর আমি ডিজাইন ভিউতে মুভ করতেছি। এখানে স্প্লিট আছে, যেটা দিলে অর্ধেক টেক্সট আর অর্ধেক ডিজাইন শো করে, আর কোডে দিলে শুধু কোড। আর এখানে ডিজাইনটাতে আমি চলে যাচ্ছি। আরেকটা বিষয় দেখাই যারা নতুন তাদের জন্য, এখানে যে প্রজেক্ট আছে, তো প্রজেক্টে আমরা এখানে বিভিন্ন ফোল্ডার দেখতে পারতেছি। তো আপনারা যদি এখানে প্রজেক্টে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা হাইড হয়ে গেছে। আবার প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টগুলো শো হচ্ছে, প্রজেক্টের ফাইলগুলি। তো আমি এখানে রিসাইকেল ভিউ নিয়ে কাজ করব, যেহেতু সেহেতু আমি রিসাইকেল ভিউটা প্রথমে নিব। তো আরই সিলেক্টলে চলে আসবে, তো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। তো আপনারা যদি এটা ফার্স্ট টাইম অ্যাড করেন, সেক্ষেত্রে এখানে ডাউনলোড ওকে দিতে বলতে পারে, তো আপনারা ওকে দিয়ে অ্যাড করে নেবেন। আর ফার্স্ট টাইম এটা নেটও প্রয়োজন পড়তে পারে। তো আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু রিসাইকেল ভিউটা চলে আসছে। তো এটাতে কোনো আইডি দেওয়া নেই, আমরা কোনো কিছু জাভা কোডে ফাইন্ড করার জন্য আইডিটা খুবই জরুরি। তাই আমি এখানে আইডিটা রিসাইকেল ভিউ দিয়ে দিচ্ছি, ছোটো হাতের আর দিতে পারি। আইডি দেওয়ার ক্ষেত্রে ছোটো হাতের আর বড় হাতে কোনো সমস্যা নেই। এখানে আমি মেন অ্যাক্টিভিটি জাভা যেটা আছে সেটাতে আমি ফাইন্ড করতে পারি আইডিগুলো। প্রথমে আমি কী নিছি ওইখানে সেটা দিব, রিসাইকেল ভিউ নিছি। তো রিসাইকেল ভিউটা লিখে দিলাম। আপনারা যদি কোনো লেআউট নিতেন, সেক্ষেত্রে লেআউট লিখে দিতেন, বা কোনো ইমেজ নিলে সেক্ষেত্রে ইমেজ ভিউ লিখতেন, কোনো টেক্সট নিলে টেক্সট ভিউ নিতেন। তো আমি এখানে যেইটা নিছি সেটাই এখানে উপরে লিখে দিব। তারপরে এখানে যে রিসাইকেল ভিউ লিখলাম, আপনি এনিথিং লিখতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমাদের যে আইডিটা ওইখানে রিসাইকেল ভিউ নামে দিলাম, সেই আইডিটা ফাইন্ড করব। তো রিসাইকেল ভিউ উপরে যেই টেক্সটটা দিচ্ছেন সেইটা দিয়ে ডট ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দি এফ ভি লিখবেন ছোটো হাতের, তাহলে ফাইন ভিউ বাই আইডি চলে আসবে। তারপর আর ডট আইডি ডট যে রিসাইকেল ভিউ আইডিটা দিলেন সেটা এখানে দিয়ে ক্লোজ করে দিবেন। তো আমাদের আইডিটাও দেওয়া কমপ্লিট। তো এইখানে যে মেন অ্যাক্টিভিটি মেন তৈরি করছেন সেটাতে একটা রিসাইকেল ভিউ দিচ্ছেন। এরকম যদি আরও তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে লেআউটের এখানে যাবেন, তারপর নিউতে গিয়ে তার লেআউট রিসোর্সেস ফাইলে চলে যাবেন। তারপর এখানে আপনাদের ফাইল নেমটা দিবেন, যে ফাইল নেমটা দিতে যাচ্ছেন। তো আমি এখানে সিম্পল নামে একটা ফাইল তৈরি করতেছি, সিম্পল রিসাইকেল ভিউ। আর এইখানে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না, আর এখানে স্পেস ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন নিচে এইরকম দেখতে পারবেন।
এরর শো করতেছে। তো আমি এখানে ভিউ দিয়ে দিচ্ছি রিসাইকেল ভিউ। তো এরপর ডিফল্ট রুটের এখানে কনস্ট্যান্ট লেআউট দেওয়া থাকে, তো আপনারা লিনিয়ার লেআউট দিয়ে দিতে পারেন, তারপর লেআউট থাকবে এখানে, ওকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে সিম্পল লেআউট নামে আমার আরেকটা লেআউট তৈরি হয়ে গেছে। আর আপনারা যদি এখানে লেআউটে গিয়ে নিউতে গিয়ে অ্যাক্টিভিটি নিতেন, ইমপিটি অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে আপনারা এই অ্যাক্টিভিটিতে এক্সএমএল পেতেন, ঠিক আছে, এর সাথে ব্যাকএন্ডে আর একটি জাভা কোড পেতেন। তো আপনারা যদি শুধু লেআউট তৈরি করতে চান সেক্ষেত্রে এভাবে করে নেবেন। তো এখানে ডিফল্টভাবে হাইটটা থাকে ম্যাচ প্যারেন্ট, তো আমি এখানে 165 ডিপি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এই সিম্পল রিসাইকেল ভিউতে এখন একটা কার্ড ভিউ নিব এর উপরে। তো এখানে কার্ড ভিউ লেখে সার্চ দিলে চলে আসবে কার্ড ভিউ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। তো আপনারা যদি ফার্স্ট টাইম এই কার্ড ভিউটা নেন সেক্ষেত্রে আপনাদের অ্যাড করতে বলতে পারে, তো আপনারা নেট কানেক্ট দিয়ে অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। আর ডাউনলোড করতে বেশি লাগবে না, কয়েক কেবি হলেই হবে, কিছু কেবি। আর এখানে কার্ড ভিউ নেওয়ার সুবিধা হলো আপনার এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন, টপ রাইটে মার্জিন সুন্দরভাবে দিতে পারবেন, এলিভেশন ইউজ করতে পারবেন, শ্যাডো সিস্টেম। তো তাই আমি এখানে রিসাইকেল ভিউতে কার্ড ভিউটা নিয়ে নিলাম। তো আমাদের এখানে কার্ড ভিউতে কোনো ইমেজ শো করাবো আমি এখন, যে কোনো ইমেজ শো করাতে পারি। তো আপনারা গুগলে সার্চ করে যে কোনো ইমেজ নিয়ে নিতে পারেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে ইমেজগুলির সাইজ অবশ্যই কিছুটা কম দিবেন, এখানে আমি 250 পিক্সেলের মতো ইমেজগুলো নিয়ে আসছি। তো আপনারা চাইবেন যে 400 বা 600 পিক্সেল বা 700 পিক্সেল, এর বেশি যাবেন না। এর বেশি গেলে সেক্ষেত্রে অ্যাপের সাইজ বেশি হয়ে যাবে, অ্যাপটা ল্যাগ করতে পারে, ল্যাগ তো করবে না, ইউজার তো ডাউনলোড করবে না বেশি এমবি সাইজ হয়ে গেলে। তো আমি এখানে কপি করছি, তারপর কন্ট্রোল বি দিয়ে ড্রয়াবলের ওপরের যে ড্রয়াবলটা সেটাতে পেস্ট করে দিচ্ছি, রিফ্যাক্টর ক্লিক করতেছি। তো আমার এখানে দেখেন সবগুলো রেড রেড, সমস্যা আছে নামের ভিতরে। তো রিফ্যাক্টর করে নামগুলো চেঞ্জ করে নিতে পারেন, এর সাথে অন্য কিছু অ্যাড করতে পারেন। এভাবে দিতে পারেন ইমেজ 01। তো শুধু নাম্বার থাকলে, এরকম রেড থাকলে সমস্যা, সবগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। অ্যাকচুয়ালি আমার আরেকটা কারণে রেড ছিল, সেটা হলো যে আমি জেপিজি ইমেজ নিয়েছিলাম। তো ফরম্যাট আপনারা পিএনজি রাখবেন, আর নামের ভিতরে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, আর নেমটা অবশ্যই স্মল লেটারে হতে হবে। তো আমরা ড্রয়াবলে যে ইমেজগুলো নিলাম এগুলোই, এখন আমি কার্ড ভিউর উপরে, এই কার্ড ভিউর উপরে একটা ইমেজ ভিউ নিয়ে সেখানে ইমেজগুলো অ্যাপ্লাই দিব। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এখানে আপনারা সার্চও করতে পারেন, বা ইমেজ যা নিছেন এখানে আসবে, জাস্ট ওকে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা আসছে। আমার ইমেজগুলো কোয়ালিটি ফুল না, তার জন্য এরকমটা দেখাচ্ছে। তো আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা এখানে যে কার্ড ভিউটা প্রথম নিছি সেটার আমাদের একটা কিছুটা মার্জিন দিতে হবে। তো আপনারা এখানে MAR লিখে সার্চ দিলে তো লেআউট মার্জিনটা চলে আসবে। তো এখানে 5 ডিপি দিয়ে দিতে পারেন। তো 5 ডিপি দেওয়ার পর দেখতে পারবেন যে চতুর্দিকে একটা মার্জিন চলে আসছে, দেখাচ্ছি। তো চতুর্দিকে একটা মার্জিন চলে আসছে কার্ড ভিউয়ের। তো আপনারা চাইলে এটা বাড়িয়েও দিতে পারবেন, সমস্যা নেই। অবশ্যই আপনাদের এখানে কার্ড ভিউটা সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে যদি বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতে পারবেন, সমস্যা নেই। তো এরপর আপনার যে কার্ড ভিউ নিচ্ছেন, সরাসরি কার্ড ভিউতে ইমেজ রাখাটা অন্যরকম,
তো আপনারা একটা লেআউট নেবেন, তো এখানে লিনিয়ার লেআউট নিতে পারেন। লিনিয়ার লেআউটটা আমি কার্ড ভিউর নিচে ড্র্যাগ করলাম, তারপর ইমেজটা আমি লিনিয়ার লেআউটের ভিতর দিয়ে দিলাম। তো এখানে লিনিয়ার লেআউটটা হরিজন্টালি আছে, আপনারা ভার্টিক্যালি করতে পারবেন, ডিজাইন ভিউ থেকেও করতে পারবেন, ওইখানেও করতে পারবেন, জাস্ট এখানে ভার্টিক্যাল করে দিলে হয়ে যাবে। এখানে দেখেন লেআউট ভার্টিক্যাল হয়ে গেছে, আর এখানে আলাদা আলাদা ভাবে দুইটাই দেওয়া আছে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। তো আমি এখানে যে ইমেজ ভিউ নিছি, তো ইমেজটা আমাদের সাইজটা বড় করতে হবে, আমি চাচ্ছি যে ফুল স্ক্রিন জুড়েই থাক। তো অনেক প্রপার্টিস আছে, জাস্ট ইমেজ ভিউটা সিলেক্ট করে তারপর আপনারা স্কেল টাইপটা সার্চ করতে পারেন। তো স্কেল টাইপের এখানে অনেকগুলো আছে, ফিট এক্স ওয়াই দিলে আপনাদের যে উপরের নিচে সবটুকু জায়গা নিয়ে নিবে, ফিট সেন্টার আছে, সেন্টার ক্রপ আছে, তো সেন্টার ক্রপ দিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন যে এরকম হইলো। তো সেন্টার ক্রপ দেওয়ার পর সম্পূর্ণ হয় নাই, এর কারণ হলো যে আমার ইমেজটাই মাত্র 250 পিক্সেলের, তো এর চাইতে যদি বেশি হতো তাহলে সম্পূর্ণ জুড়ে থাকতো। কারণ হলো আমার এখানে যে ইমেজ ভিউটা নিছি, সেই ইমেজ ভিউ র্যাপ কন্টেন্ট দেওয়া, তার মানে হলো যে ইমেজটা যতটুক জায়গা জুড়ে অরিজিনালি আছে ততটুক জায়গায় এখানে নিবে। তো এখানে র্যাপ কন্টেন্টটা আমি মুছে ম্যাসপেরেন্ট যদি করে দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ফুল স্ক্রিন হয়ে গেছে, ইমেজটা যে কোয়ালিটি যে সাইজই হোক না কেন আপনাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমাদের এখানে কার্ড ভিউটা যদি কর্নার কিছুটা দিতে চাই, তো আমাদের একটা অ্যাট্রিবিউট আছে কার্ড কর্নার রেডিয়াস, তো সেটা আমরা দিয়ে দিতে পারি। কার্ড ভিউটা সিলেক্ট করে তারপর এখানে সার্চ করব, আর ইডি লিখে সার্চ করলেই চলে আসার কথা, আর এডি হবে অ্যাকচুয়ালি। তো ডিফল্ট ভাবে কার্ড কর্নার রেডিয়াস 2 ডিপি মনে হয় দেওয়া থাকে, তারপরে আমি এখানে 6 ডিপি করে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিছুটা কর্নার হয়েছে। তো আমাদের কর্নারটা দেওয়া হয়েছে, তো নিচে যে হোয়াইট কালারটা আছে, আপনারা চাচ্ছেন যে এই ইমেজটা বা কার্ড ভিউটা সেই লেয়ার থেকে নিচের হোয়াইট থেকে কিছুটা উপর দিকে উঠবে, তো তার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, সেটা হলো এলিভেশন। সিম্পলি ইএল লিখলেই চলে আসবে। তো অবশ্যই এর আগে আপনাদের সিলেক্ট থাকতে হবে কার্ড ভিউ, তারপরে এলিভেশন, কার্ড এলিভেশন আসবে। তো আমি এখানে এলিভেশনটা 6 ডিবি করে দিচ্ছি। তো এরপরে আমাদের যে ইমেজটা নিছি, এর নিচে কোনো টেক্সট দিতে চাইলে সেক্ষেত্রে আমাদের লেআউটের মোট সাইজ হাইটটা দেওয়া 165 ডিপি। তো আমাদের যে ইমেজটা নেওয়া আছে সেটা আমাদের কিছুটা কমিয়ে দিলেই এর নিচে আমরা টেক্সট লিখতে পারবো। তো আমি তাই ইমেজটা ছোট করে নিচ্ছি, এখানে যে ইমেজ ভিউটা নিচ্ছি যেটা উপরে ম্যাসপেন্ট দিলাম, এটা আমি 120 ডিপি করে দিতে পারি, যার ফলে এখানে আমি যে কোনো টেক্সট লিখে দিতে পারবো। তো আমি আবার ডিজাইন ভিউতে চলে যাচ্ছি, যে লিনিয়ার লেআউটটা নিছি, এর নিচে যদি টেক্সট ভিউ নিতে চাই তো টেক্সট ভিউটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে এখানে টেক্সটের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কিছুটা চেঞ্জ করব, তার জন্য আমি কালারে চলে গেছি, এখানে অনেকগুলো কালার আনা আছে। তারপরে আমাদের এখানে থিমের এখানেও কালার দেওয়া আছে কিছু কালার, তো ডিফল্টভাবে এখানে পার্পল থাকে, তো আপনারা চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারেন, তারপরে এখানেও চেঞ্জ করতে পারেন, জাস্ট সিম্পলি চেঞ্জ করে দিবেন। তো মেন অ্যাক্টিভিটিতে গেলে আমি যদি ইউআইটা শো করাই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এই কালারটা আপনারা চেঞ্জ করে নিয়েছেন থিম থেকে। তো এনিথিং কালার এখানে দিতে পারবেন,
তারপরে আমি যে কালারগুলো নিতে পারি কন্ট্রোল ডি করব, এখানের যে কালারটা কালারস আছে সেটাতে কন্ট্রোল ডি করলে কালারগুলো ডুপ্লিকেট হয়। তো আপনারা এক নেমই বারবার দিবেন না, তারপরে সমস্যা হবে। তো আমি যদি এখানে টেক্সট বিজি দেই নেমটা, বা নিচেরটাতে আরেকটা নাম দিতে পারে যে কোনো, ফুট বিজি, তো এনিথিং নেম দিতে পারবেন। তারপরে এখানে যে হোয়াইটটা আছে সেখানে ক্লিক করবেন, তারপর কাস্টম কালারে গিয়ে যে কোনো কালার সিলেক্ট করে জাস্ট আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন কালারটা। এখান থেকে কাস্টম কালার ইচ্ছে মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। আরেকটা কালার দিই, ছোটা রেড, ফুল রেড দিয়ে কিছুটা হালকা করে দিই। ওকে, আমরা এখন এই নামে যে কোনো জায়গা থেকে কালারগুলো অ্যাক্সেস করতে পারবো। তো আমি আবার সেই ডিজাইন ভিউতে চলে যাচ্ছি। তো এখন যদি আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা দেই, টেক্সটটা প্রথমে সিলেক্ট করব, তারপরে এখানে ব্যাক লিখে দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো তারপরে আপনারা ওইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করছেন, তো সেটাও দিতে পারেন। টেক্সট ভিজি এটা আপনারা দিতে পারেন, টেক্সট ভিজি। তো দেখতে পাচ্ছেন যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো আমাদের যে টেক্সট ভিউটা এখানে নিচে, তো টেক্সট ভিউটার নিচে কিন্তু আর কিছু জায়গা ফাঁকা রয়েছে। তো আমরা এখন টেক্সট ভিউটার মার্জিন টপে কিছুটা বাড়িয়ে দিতে পারি। তো যার জন্য এখানে আমি সার্চ করতে পারি, এখানে অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে তারপরে সার্চ করবেন মার্জিন। তো লেআউট মার্জিন আসছে, তো মার্জিন টপ আমি দেখাচ্ছি, মার্জিন টপ আপনারা করে দিতে পারেন 5 dp। তারপর দেখতে পারতেছেন যে এটা কিছুটা নিচ দিকে গেছে। তো আমাদের এই টেক্সটটা অনেকটা লেফটে আছে, তো আমি যদি এটা একদম মিডিলে নিতে চাই সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটি ইউজ করতে পারি। গ্র্যাভিটি সেন্টার করে দিতে পারি এখান থেকে, তো সেন্টার ট্রু করে দিলাম। জাস্ট টেক্সটটা সিলেক্ট করে GRAB লিখে সার্চ করছি, তারপর গ্র্যাভিটিতে টিক মার্ক সেন্টার ট্রু করে দিছি, তারপর টেক্সটটা মাঝখানে চলে আসছে। তো আমরা এখন টেক্সটের সাইজটা কিছুটা বড় করে দিতে পারি। তো টেক্সট সাইজ, তো এখানে আপনারা বিভিন্ন SP পাবেন, তো আমি এখানে 18 SP করে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন যে টেক্সটগুলো SP-তে দিয়ে দিবেন, DP ব্যবহার করবেন না, সেটা ভালো হবে না। তো আমরা এখন চাচ্ছি যে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেওয়া দরকার, তো যাতে আরও সুন্দর দেখা যায়। তো কালার লিখে সার্চ করলে টেক্সট কালারটা চলে আসবে, জাস্ট এখান থেকে হোয়াইট করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। তো এখানে যে টেক্সটটা দেওয়া সেটা টেক্সট ভিউ দেওয়া, তো আপনারা যে কোনো ফুডের নেম, এই ফুডের নেম দিয়ে দিতে পারেন। তো আপনাদের এখানে যে টেক্সট ভিউটা আছে সেখানে, এখানে টেক্সট ভিউ লেখা আমি লিখে দিলাম ফুড লাভার। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। ডিজাইন ভিউ থেকে দেখাচ্ছি ফন্ট ফ্যামিলি, তো প্রথমে টেক্সটটা সিলেক্ট করে সার্চ করবেন। তো ফন্ট ফ্যামিলির এখানে আপনারা ম্যানুয়ালি ভাবে মোর ফন্টে গিয়ে এখান থেকে ডাউনলোডও করতে পারেন, এখানে অসংখ্য ফন্ট আছে। তবে ডাউনলোড করতে গেলে আপনাদের নেটটা লাগবে, আমার এখানে অফলাইন আছে তাই আমি এখানে ইউজ করব না, জাস্ট এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি।
তো জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে দেই, আর এটার স্টাইল বোল্ড করে দিতে পারেন, টেক্সট স্টাইল বোল্ড, টেক্সট স্টাইল বোল্ড, সেক্ষেত্রে আরও সুন্দর দেখা যাবে। আর যেইটাতে বোল্ড করার প্রয়োজন নেই সেটাতে বোল্ড না করলেও হবে। তো এই ভিডিও আর লং করবো না, নেক্সটে সময় পেলে আরও রিসাইকেল ভিউ নিয়ে ভিডিও হতেই থাকবে। তো নেক্সট ভিডিওগুলো আরও ইম্পর্টেন্ট হতে পারে, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।